মেয়ে বাচ্চারা, তোমরা আমাদের ছেলেদের সমান, এটাতে কোনো সন্দেহ নাই। আজকাল এই ফোনের কারণে তোমরা যখন একটু বড় হচ্ছ, অমুকের সাথে কথা হচ্ছে, তমুকের সাথে কথা হচ্ছে, না বুঝে ক্যামেরা আছে, এই আছে, সে আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, নানান জায়গায় এমন কিছু বলে ফেলছো, করে ফেলছো, যেটা ডিলিট করা যায় না। ঠান্ডা মাথায় শোনো, ফোন থেকে, ইন্টারনেট থেকে কোনো কিছু কোথাও ডিলিট হয় না, এটা থেকে যায়। তোমার ফোনের থেকে কাউকে যদি পাঠাও কোনো কিছু, এদিকে ডিলিট করে ফেলছো, প্লিজ একটু ডিলিট করে ফেলো, এই করে ফেলো, সেই করে ফেলো, কখনো ডিলিট হয় না। সো মাথায় রাখবা, আব্বা আম্মার কথা চিন্তা করে, শিক্ষকদের কথা চিন্তা করে এমন কোনো ছবি তুলবা না, এমন কোনো ভিডিও করবা না, এমন কোনো কথা লিখবা না যেইটা তোমার গুরুজনদের সামনে বা কারোর সামনে তুমি বলতে পারো না। যাদের প্রকৃতভাবে তোমাদেরকে পছন্দ করে, তোমাদেরকে যত্ন করতে চায়, তারা কখনো তোমাদের কাছে মোবাইলে ইত্যাদি ইত্যাদি এমন কিছু চাইবে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো মোবাইল, ফেসবুক এগুলো ব্যবহার করার সময় একদম একদম সাবধান। কেউ যদি বলে না তোমার সাথে আমার নাই, নাই দরকার নাই এমন মানুষ যে তোমাকে খারাপ কাজে উৎসাহ দেয়, এই জিনিসটা ব্যবহার করবা জ্ঞানের কাজে, এই জিনিসটা ব্যবহার করবা এমন কিছু করতে যার কারণে তোমাকে একদিন এভাবে ডেকে বলবে আসো কথা বল। মনে থাকবে এই যে এখানে যে ড্রোন উঠতেছে, অনেক সময় বলবে যে তুমি এটা পারবে না, এটা ছেলেদের কাজ। এই যে ক্যামেরা ধরে আছে, তোমাদেরকে অনেক সময় বলবে এটা তুমি পারবে না, এটা ছেলেদের। এরকম অনেক কাজ তোমাদেরকে বলা হবে পারবে না। কিন্তু আজকে এই যে সবাই মিলে আমরা এটা বলতে চাই, কাজ মানে কাজ। তুমি চাইলে প্লেন চালানো থেকে শুরু করে রকেট চালানো সবই পারবে, এটা কি বিশ্বাস করো? এখন থেকে যদি কেউ তোমাদেরকে বলে এটা পারবা না, ওইটা পারবা না, এই কথাটা মাথায় নিও না, ঠিক আছে? আচ্ছা আরেকটা কথা বলি, একটু ঠান্ডা মাথায় শোনো, তোমাদের নিজেদেরকে কতটুকু গুরুত্বপূর্ণ মনে হয়? 100% মধ্যে যে ছেলেরাই মনে হয় 90%, আমরা 10% একটু সাইড টাইড দিয়ে, এই কথাটাও মন থেকে সরায় ফেলবা। 50-50 পৃথিবীতে যা কিছু সুন্দর, অর্ধেক নারী অর্ধেক নর, এই অর্ধেক অর্ধেক ব্যাপারটা সব সময় মাথায় রাখবে। আর কখনো ভাববা না 2-3 সপ্তাহ 1 মাস একটা কিছু করেছি, আমার মনে এখন ফলাফল পাওয়ার সময় চলে আসছে। ফলাফল পেতে গেলে 10-15-20 বছরের একটা প্ল্যান করবা। আমি তোমাদেরকে বলছি না যে মানে হাল ছেড়ে দাও, এই কথাটা একটু মাথায় রাখো, মনে থাকবে। আর স্বপ্ন দেখবা এমন স্বপ্ন যে পৃথিবীর যে কোনো বাচ্চার পাশে যদি আমাকে দাঁড় করা হয়, আমার বয়স 14, আমেরিকা, নিউ ইয়র্ক, ক্যানাডা, যে কোনো 14 বছরের একটা মেয়ে বাচ্চার সাথে যদি আজকে দাঁড়াই, এখানে যদি স্টেজে দাঁড় করাই, আমাদের মধ্যে যদি কথা শুরু হয়, আমার এলাকার এই গণ্যমান্য মানুষ বলবে দেখছো আমাদের ছাগল না, আমাদের চার গাজের বাচ্চাটা ওই আমেরিকা, নিউ ইয়র্ক, ক্যানাডা, অটোয়া, ফ্রান্স, প্যারিসের বাচ্চার মতো সমান সমান একেবারে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই জিনিস মাথায় কখনো আনবা না, আমি তো ঢাকার থেকে অনেক দূরে, আমার এখানে তো এইটা নাই, আমাদের তো একটু বিদ্যুৎ কম থাকে, আমি তো একটু গ্রামে থাকি, এই চিন্তা কখনো আনবা না। ইন্টারনেটের যুগে এখন কে কোথায় থাকে এইটা হাস্যকর। তুমি যদি এইখানে দাঁড়ায়, তোমার বলতে হবে, তুমি এসে আজকে, আমি ভাবছিলাম তোমাদের মধ্যে কেউ এসে পরিবেশ নিয়ে আমাদের কি করা উচিত বড়দের, কারণ আমরা ব্যর্থ হয়েছি, পরিবেশের আমরা মোটামুটি ধ্বংস করে ফেলছি। তোমরা ঠিক করে দিবে মাননীয় সংসদ সদস্যকে যে সংসদে গিয়ে আপনি পরিবেশ নিয়ে এই কথাগুলো একটু বলবেন তো নেক্সট টাইম, কারণ সবকিছু এখানে আছে। সো পৃথিবীর যে কোনো বাচ্চার সাথে তোমাকে দাঁড় করিয়ে দিলে, শুধু ফেনী না, ঢাকা না, বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো বাচ্চার পাশে দাঁড় করিয়ে দিলে তোমার সমবয়সী, তুমি যাতে সমানতালে জ্ঞান, বিজ্ঞান, ভদ্রতা, নম্রতা, পৃথিবী সম্বন্ধে একই তালে কথা বলতে পারো, ওই স্ট্যান্ডার্ডে যাওয়ার চেষ্টা করবে। শিক্ষক থেকে শুরু করে স্কুল যত ফ্যাসিলিটিস আছে পরিপূর্ণ ব্যবহার করবে, শুধু অভিযোগ করো না। অভিযোগ করাটা খুব সহজ, যে এটা হয় নাই, ওইটা নাই, পারি নাই, খাই নাই, ইন্টারনেট নাই, এটা ছিল না। অভিযোগ করে তারাই যারা আসলে কাজটা করতে চায় না, ঠিক আছে? সো আমরা 1-1.5 বছর পরে আরেকবার আসার চেষ্টা করব, তখন আমরা ওই পাশে বসে থাকবো, তোমরা আমাদের সবাইকে শিখাবা পরিবেশ নিয়ে এটা করতে হবে, আমাদের এখানে এটা করতে হবে, আমাদের মাছগুলোর জন্য এটা করতে হবে, আমাদের গাছগুলোর জন্য এটা করতে হবে, আমাদের পাখিগুলোর জন্য এটা করতে হবে, আমাদের প্রজাপতির জন্য এটা করতে হবে, কারণ তোমরা খুব ইজিলি জ্ঞানটা অর্জন করতে পারবে। আর একটা কথা, সবাই যেটা ভুল করে, মানুষ যে গত 200 বছর ধরে এই ভুলটা করছে কেন জানো, পৃথিবীকে নষ্ট করে ফেলছে, তারা ভাবছে
পৃথিবীটা শুধু মানুষের, পৃথিবীটা শুধু মানুষের না, পৃথিবীটা সমগ্র সৃষ্টিকুলের সব জীবের, উদ্ভিদের সব প্রাণীর, এই গাছটারও, ওই প্রজাপতিটারও, ওই পাখিটারও, মাটির নিচের কেঁচো ওইটারও, এবং রাসেল ভাইপারেরও, এখন যে সাপ নিয়ে কথা বলো, প্রত্যেকটা একটা একটার সাথে কানেক্টেড। মন থেকে এটা সরাই ফেলো, পৃথিবী তো আমাদের, যাওয়ার সময় রাস্তায় একটু ধাক্কা দিলাম, গাছটা একটু মুড়ে দিলাম, পাশে একটা ছাগল ছিল ওটাকে ধাক্কা দিলাম, ওখানে একটা চড়ুই পাখি বসেছিল একটা ঢিল দিলাম, না, পৃথিবী অথবা ছাগল নাইয়া অথবা এই ফেনী অথবা এই ঢাকা, যতটা তোমাদের আমাদের ততটা প্রাণী এবং উদ্ভিদকুল সবার, এই কথাটা মনে ধারণ করবা, মনে থাকবে, কথাগুলো কাজে লাগছে, ইন্টারনেটকে ভালোভাবে ব্যবহার করবো, মোবাইলে এমন কিছু করবো না যেটার জন্য লজ্জা পেতে হয়, আর এমনভাবে জ্ঞান অর্জন করবো সারা পৃথিবী যাতে তাকায় বলে।